আসসালামু আলাইকুম সবাই, মেনে কিচেন থেকে আপনাদের সবাই স্বাগত। তো আমার আজকে মেজবাড়ি গরু মাংস রান্না করব। তো দুইটা প্যাকেট নিয়েছি, এটা 2 কেজির জন্য মেজবাড়ি গরু মাংস মশলা। তো আমি এখানে 2 কেজি গরু মাংস নিয়েছি। তো সব কিছু মিশিয়ে নিয়েছি, সলিড মাংস নিয়েছি আর নিয়েছি সব কিছু মিশিয়ে 2 কেজি মাংস নিয়েছি। তেজপাতা, দারচিনি, কালা সাদা দারচিনি। এখন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি পাতিলে, পাতিল বসা দিয়েছি, দেখতে পারছেন। তো তেজপাতা দিচ্ছে 3 পিস, 4 পিস সাদা এলাচ, 2 পিস কালো এলাচ, 3 পিস দারচিনি। এখন মেজবাড়ি মশলা দিয়ে দিচ্ছি। তো মেজবাড়ি দেবতে আমি এর সাথে 2 চামচ গরম মরিচ দিয়ে দিচ্ছি, 3 চামচ লবণে দিচ্ছি, 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ জিরা বাটা, 2 টেবিল চামচ আদা বাটা এর সাথে দিয়ে দিচ্ছি। এখন দিচ্ছি তেল। আমি আজকে সয়াবিন তেল দিয়ে রান্না করব মেজবাড়ি গরু মাংস। তো এটা ভালো করে মাখাতে হবে সুন্দর করে, যাতে মশলা একদম মিশে যায়। তো আমি এটা সুন্দর করে হাত দিয়ে মাখাছি, দেখতে পারছেন, কারণ এটা যত ভালো করে মাখাবেন তত ভালো। এখন আমি গরু মাংস অ্যাড করে দেব। তো আমি গরু মাংস দিয়ে দিচ্ছি, গরু মাংস দিয়ে এটা ভালো করে হাত দিয়ে মাখাতে হবে। তো আমি এখন তো এখন হাত দিয়ে আস্তে আস্তে করে মাখাতে হবে, যাতে হাতে না লাগে, কারণ হাতে হাসে তো তো হাতে ব্যথা লাগতে পারে। সেজন্য আস্তে 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 করে সেটা মশলাটা মিক্স করতে হবে, কারণ এই মশলা যদি মাংস যাতে মিক্স না করে তাহলে মাংসের ভিতরে ঝালাপান কিছু যাবে না। তো দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে করে মাংসটা মিক্স করছি। তো আমার মেশানো হয়ে গেছে, আমি কোনো পানি দিইনি, আমি চুলা বসিয়ে দিয়ে দিছি, 30 মিনিট রাখবো। তো আমি 30 মিনিট রেখেছি। তো আমার মাংস এমনি জল উঠে গেছে, দেখতে পাচ্ছেন। তো আস্তে আস্তে করে নাড়াচাড়া করতে হবে, যেহেতু আমি কোনো টকটো দিইনি তাই পাতিলে গায়ে লেগে যাবে না। জল যে ছিল সেটা শুকিয়ে গেছে, মাংস জল ছাড়াই আমি একবার কষাই নিয়েছি, পানি ছাড়াই আমি একবার কষা নিয়েছি। তো এখন আমি গরম পানি, অন্য চুলা গরম পানি করে রাখছিলাম, সেটা আমি পানি দিয়ে দিচ্ছি, কারণ গরম পানি দিলে মাংসটা সেদ্ধ হবে ভালো করে, খেতে মজা লাগবে, সেজন্য আমি গরম পানি দিয়ে দিছি। এখন একটু নাড়াচাড়া করে, দু পানি ধরেছি তাই একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখন কিছুক্ষণের জন্য ঢাকনাটা ঢেকে রেখে দেব। আমি এর ফাঁকে ফাঁকে অনেকবার মাংসটা নাড়াচাড়া করেছি, দেখতে পাচ্ছেন মাংসটা অনেক সুন্দর করে কষানো হয়ে গেছে। মাংসটা অনেক আস্তে আস্তে করে নাড়াচাড়া করতে হবে, কারণ ভিতরে হাড়ি আছে তো সাবধানে নাড়াচাড়া করে দিতে হবে। তো আমার রেডি মাংস কষানো হয়ে গেছে, মাংসটা মোটামুটি সেদ্ধ হয়েছে। গরম পানি দিলে মাংসটা এমনি সেদ্ধ হয় ভালো করে। তো আমি আবার পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে দিয়েছি,
দেখতে পাচ্ছে মাংসটা কোনোটি সেদ্ধ হয়েছে, হাড়ের সাথে যে মাংস ছিল সেটা সেটা বসে গেছে। এটা ভালো করে নাড়াচাড়া না করলে মাংসের ভিতরে ঝাল লবণ কিছু যাবে না। তো আমি আর কিছুক্ষণ ঢাকনাটা দেখে রেখে দেই। মোটামুটি মাংস হয়ে আসছে। এখন আমি এটা 2 কেজি মশলাদের মেয়ের বাড়িতে 2টা প্যাকেট ছিল, তো লাস্টে ছোট একটা প্যাকেট ছিল ওটাও দিয়ে দিচ্ছি। এটাও 2 কেজি মাংসের জন্য এই মশলাটা দিতে হয়, যেহেতু মাংস আমার হয়ে গেছে তাই নামানোর আগে এই মশলাটা অ্যাড করতে হবে। একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি, যেহেতু মশলা দিয়েছি তাই কিছুক্ষণ পাতিলে তুলে রাখতে হবে, নাহলে মাংস মিশবে না, মশলাটা মিশবে না, মশলাটা অন্যরকমের ঘ্রাণ আসবে। তো একটু ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। তো আমার মাংসটি হয়ে গেছে, একটু রেখে দিব, কারণ মাত্র মশলা দিয়েছি তো সে কারণে। তো দেখতে পাচ্ছেন আমার মাংসটা হয়ে গেছে, ঠিক আছে। সবাই ভালো থাকবেন আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, বাই।